ইথিওপিয়ার টাইগ্রেতে দুই বছরের নৃশংস সংঘর্ষে যুদ্ধরত পক্ষগুলি অবশেষে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। এদিন এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় বুধবার সুদীর্ঘ আলোচনা হয়। যুদ্ধবিরতির এ চুক্তি শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে বলে বুধবার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পদক্ষেপে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।